হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওয়ের টাইটেল ও থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝে গেছেন যে আমি আজ কি শেয়ার করব। জি, আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজ আমি অন্যরকম একটি ভিডিও শেয়ার করব যা এই দুর্যোগের দিনে আমাদের আশপাশ দিয়ে ঘটে গেল। তাই মানে ঘূর্ণিঝড়টা নর্মালি ঘটেছে উপকূলীয় এলাকায়, কিন্তু এর প্রভাব আমাদের ঢাকা এবং তার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জেও পড়েছে, আর এই প্রভাব আমাদের অনেক কষ্টের মধ্যে ফেলেছে। আমরা উপকূল থেকে কত দূরে বাস করি তাতেই প্রকৃতির কত রুদ্র প্রখর তাণ্ডব, তাহলে বোঝা যাচ্ছে উপকূলীয় এলাকায় আরো কত বেশি তাণ্ডব। এই দুর্যোগের দিনে সারাদিন বৃষ্টি হচ্ছে, জোরে বাতাস বইছে, আর সারাদিন সারারাত বৃষ্টির কারণে আশপাশ সহ বাড়ির ভেতরেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমাদের বাসার নিচতলায়ও প্রায় হাঁটু সমান পানি জমে গেছে। ছোট ছোট বাচ্চারাও এই পানি সেচ করছে একটু নিরাপত্তার জন্য। হয়তো এরকম অবস্থা আরও অনেক জায়গায় হয়েছে। মহান আল্লাহ সবাইকে সুস্থ ও নিরাপদে রাখুন। এখন সকাল হয়ে গেছে, ঝড় তুফান থেমে গেছে, কিন্তু বৃষ্টির পানি রয়ে গেছে। হয়তো একটু সময় লাগবে সব ঠিক হতে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন।
আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। এই শুভকামনায় আমি রাফিয়া আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।